বিধাতার দেয়া এই জীবনটা সংগ্রাম করতে করতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি মধ্যবিত্তদের কথা বলছি। মধ্যবিত্তদের জীবনটা অনেকটা মরুভূমির মরীচিকার মতো, সুখের সন্ধান করতে করতেই জীবন কেটে যায়। তবু আমরা হার মানি না। ও, নিজের পরিচয়টা তো দিতেই ভুলে গেছি। আমার নাম অমল, অমল ঘোষ। আমি ছোট্ট একটি ট্রান্সপোর্টের বিজনেস করি। বাবা মারা যাবার পর সংসারের সমস্ত ভার এসে পড়ে আমার কাঁধে। মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে ভালোই চলে যায়। ছেলেকে একটি বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছি। স্ত্রী হাউসওয়াইফ, ভালো মন্দে কেটে যায় আর কি। সব কিছু ভালোই চলছিল, হঠাৎ করে দেশে সব কিছু বন্ধ হয়ে গেল। চায়না থেকে সৃষ্ট এক ভাইরাস সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। কি জানি নাম? ও হ্যাঁ, করোনা বা কোভিড-19। আমাদের দেশেও এই ভাইরাস ছড়াতে শুরু করায় দেশে লকডাউন ঘোষণা করা হলো। ভাবলাম 21 দিনই তো কেটে যাবে অনায়াসে। প্রথম দফায় ভালোই কাটলো। কাজের চাপে পরিবারকে তেমন সময় দিতে পারতাম না। এই সুযোগে একসাথে সময় কাটাতে পারবো ভেবে ভালোই লাগছিল। কিন্তু লকডাউন এখনও বেড়েই চলেছে। আজ তার 41তম দিন। যা কিছু জমানো ছিল শেষের পথে। বাবুর স্কুলের ফিস, মায়ের মেডিসিন, কোত্থেকে আসবে এসব? কাজ বন্ধ থাকায় রোজগারও বন্ধ। মধ্যবিত্ত মানুষ, তাই সঞ্চয় নেই বললেই চলে। হাতে যেটুকু টাকা আছে তা দিয়ে আর কয়েকটা দিন টানা যাবে। কিন্তু তারপর দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। নয়না, আমার স্ত্রী, সেও ঘুমোতে পারে না। তবু তাকে সান্ত্বনা দিয়ে বলি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল। মায়ের মেডিসিনও শেষ। মা বলল, খোকা, মেডিসিন আনতে হবে না, আমি ঠিক আছি। কটা দিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না, বুঝলি? বিশ্বাস করুন, চোখের জল ধরে রাখতে পারছিলাম না। কিছু না বলে বেরিয়ে এলাম। এক বন্ধুর কাছে টাকা ধার চাইতে এলাম। তার অবস্থাও অতটা ভালো না। শেষে এক স্বর্ণকারের কাছে গিয়ে বিয়ের আংটিটা পর্যন্ত বন্ধক দিতে চাইলাম, কিন্তু সেও এই সময় নিতে চাইল না। অনেক বুঝিয়ে বললাম, কাকুতি মিনতি করলাম, কিন্তু তিনি নিলেন না। তবে তিনি আমায় 500টি টাকা দিলেন। বললেন, বন্ধক নিতে পারবো না, তবে এই সময়ে তোমাকে এই কটা টাকা দিতে পারবো, এটা নাও, মায়ের ওষুধ আর কিছু খাবার কিনে নিও। বিবেকে বাঁধলেও নিয়ে নিলাম। সংসারকে বাঁচিয়ে রাখা যেখানে দুষ্কর, বিবেকের দংশন সেখানে মূল্যহীন। মায়ের কিছু ওষুধ আর কয়েকদিনের চাল ডাল নিয়ে বাড়ি ফিরলাম। নয়না বলল, পাড়ার মন্টুদা নাকি চাল ডাল দিচ্ছে, একবার গিয়ে কথা বলে দেখবে। রাগ হলো। নয়নাকে অনেক কথা শুনিয়ে দিলাম। আর কিছু বলল না, শুধু চোখ মুছতে মুছতে রান্নাঘরে চলে গেল। কথায় বলে, কপালে না থাকলে কি ঠকঠকিয়ে হবে কি? আমার অবস্থাটাও ঠিক ওই রকম। সরকার থেকে রেশনে চাল আটা দিচ্ছে, কিন্তু আমার কপাল দেখুন, ডিজিটাল কার্ডের আবেদন করার পরও একটি কার্ডও পাইনি। তবু রেশন দোকানে গিয়ে কথা বললাম। তারা বলল, কার্ড ছাড়া মাল দিতে পারবে না। তাহলে যাদের কার্ড নেই তারা কি করবে? ওখান থেকে জানতে পারলাম যে সবাই যাতে রেশন পায় তাই সরকার থেকে কুপন দেওয়া হবে, কিন্তু কোথায়, কিভাবে, কবে কেউ জানে না। আজ বাড়িতে চাল বাড়ন্ত। এখন যাচ্ছি মন্টুদার কাছে। আমাদের মধ্যবিত্তদের মান সম্মানটা খুব বেশি, তাই হাত পেতে কিছু নিতে বড় বাঁধে। তবুও যাচ্ছি, কারণ মান সম্মান কখনো পেটের জ্বালা মেটায় না। আর যেখানে সংসারকে বাঁচিয়ে রাখাই দুষ্কর, সেখানে মান সম্মানের কথা কল্পনার জগতে ভেসে বেড়ানোর মতো, যার বাস্তবতার সঙ্গে কোনোদিনও মিল না ছিল, না আছে, আর না থাকবে। ধন্যবাদ।